আলহামদুলিল্লাহ আমরা সাতশো আশি প্যাকেট শুকনো খাবার পানি কাপড় সহ অনেক কিছু কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া সহ অনেক স্থানে নিজেরা গিয়ে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি যারা এই মহৎ কাজে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কিন্তু মানুষ পেতেই পারে আসসালামু আলাইকুম আমরা কুমিল্লার স্থানীয় কিছু পূর্ব পরিচিত ছোট ভাইদের থেকে জানতে পেরেছিলাম কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণ সিএনজি স্ট্যান্ড এলাকায় অনেক ত্রাণ সামগ্রী প্রয়োজন তখনই আমরা স্থির করি ওইখানে যাবো ব্রাহ্মণপাড়াতে গত তিন দিন ধরে পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে কোনো মতেই পানি কমছে না রাস্তা দিয়ে দুই তিন টনের লোড ট্রাক নিয়ে যাওয়ার পথে প্রচুর ভোগান্তি পোহাতে হয়েছে কারণ রাস্তা পুরোটাই প্লাবিত ছিল বর্তমানে সেখানে প্রচুর খাদ্য সামগ্রী আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ পৌঁছে গিয়েছে সেখানে যারা বর্তমানে ভিডিওটা দেখছেন অবশ্যই চেষ্টা করবেন শেয়ার করে দিতে যাতে মানুষ সঠিক তথ্যটা পায় কুমিল্লা শহরের পানি নেমে গিয়েছে কিন্তু গ্রামের অবস্থা খুব ভালো না ঘরবাড়ি এখনও এখনো পানির নিচে আমি আপনাদের বলবো যেখানে ত্রাণ নিয়ে যান না কেন স্থানীয় লোকদের সাথে যোগাযোগ করে যাবেন কোথায় খাবার পৌঁছালে ভালো হবে আর সঠিকভাবে তথ্যগুলো জেনে সেখানেই যাওয়ার চেষ্টা করবেন বর্তমানে বাংলাদেশের বারোটি জেলা কম বেশি বন্যার পানিতে প্লাবিত আপনারা খোঁজ খবর নিয়ে সকল এলাকায় সমবন্টন করে খাবার সহ যা কিছু প্রয়োজন পৌঁছে দিন আপনাদের নিজেদের সাধ্য মতো আমি বলবো তারা শুকনো খাবার অনেক পেয়েছে তাই এখন কিছু এলাকাতে পানি নামতে শুরু করছে তাই চাল ডাল তেল সহ একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করুন প্রথমে আমাদের লক্ষ্য ছিল নরসিংদীর কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আমরা আমাদের ভালোবাসার উপহারগুলো পৌঁছে দিব কিন্তু পরবর্তী সময় দেখলাম আমাদের ডাকে সারাদিন আপনারা অকল্পনীয়ভাবে এগিয়ে এসেছেন আমরা ত্রাণ সামগ্রী কালের থেকে পৌঁছে দেওয়ার মধ্যে মাত্র আটচল্লিশ ঘন্টা সময় নিয়েছি আমরা টোটাল জন মিলে তিন টনের দুটি ট্রাক লোড করে রওনা দিয়েছিলাম আমাদের টিম মেম্বার থেকে ইচ্ছা করে অনেক কম মানুষ গিয়েছে যাতে করে খরচের পাল্লাটা একটু কমিয়ে আনা যায় আর এখানে কোনো মেয়ে মানুষই যায়নি ইভেন আমিও কিন্তু যাইনি যারা সেখানে গিয়েছিল তারা বলছিল মানুষ দেখা যাচ্ছে দশ থেকে বিশ জন গিয়েছে নামমাত্র কিছু ত্রাণ নিয়ে এই কাজগুলো আপনারা করবেন না এতে যেমন টাকার অপচয় হচ্ছে তেমন মানুষের উপর বাড়তি চাপ পড়ছে যারা বেশি ত্রাণ নিয়ে যাবেন তারা নৌকা নিয়ে যাবেন এলাকাবাসী সহ ভলান্টিয়ারদের সাহায্য নিবেন পুরু কুমিল্লা সহ অনেক জায়গায় নৌকা খুব কম তাই বারবারই বলবো এখানে গেলে মানুষ খুব কম যাবেন যারা সাতার পারেন তারাই যাবেন তা না হলে আপনাদের উদ্ধার করতে আরেক টিমের প্রয়োজন হবে রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখা যাচ্ছিল অনেক ট্রাক খাবার নিয়ে যাচ্ছে আসলে আমরা মানবিক হলেই কিন্তু এই অসহায় মানুষগুলো কষ্টে থাকবে না আল্লাহ দেশটাকে শান্তিতে রাখুক সব কিছু ঠিক করে দেখ আগের মতো আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সুন্দরভাবে আমরা আমাদের ত্রাণ সামগ্রীগুলো ভালোভাবে পৌঁছে দিতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ সামনে সাহায্যের আরো নতুন উদ্যোগ বা কর্মসূচি গ্রহণ করব এখানে গেলে অবশ্যই আপনাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে আপনাকে পানিতে নামতে হবে এবং ভিজে ভিজে ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দিতে হবে আগামীকাল এবং পরশুদিন পর্যায়ক্রমে আমাদের নর্সিং থেকে আরও সংগঠন সহযোগিতা নিয়ে রওনা দিচ্ছে সকলকে বলবো ত্রাণের পরিমাণ কম হলে অনেকে মিলে একত্রিত হয়ে টিম করে ত্রাণগুলো পাঠানোর চেষ্টা করুন এতে করে অনেক টাকা বেঁচে যাবে আর এই টাকাগুলো দিয়েই কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারেন যাদের জন্য এত কষ্ট করছি কষ্ট সফল হবে আপনারা কে কি দিয়ে সাহায্য করেছেন বা কত টাকা দিয়েছেন সব কিছু একটা খাতায় নোট করা আছে অনেকেই সাহায্য করছিলেন তারা কোনো ভিডিও বা লাইভের সামনে আসেননি এমনকি তারা তাদের নামটাও মেনশন করতে মানা করেছেন আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা রইল যে আপু এবং ভাইয়ারা দুদিন ধরে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন তাদের প্রতিও রইল বুক ভালোবাসা আসলে তাদের জন্য আমরা বিশেষ কিছু আয়োজন করতে পারিনি বা তাদেরকে খুব ভালোভাবে ট্রিট করতে পারিনি আমরা যাওয়ার দিন রাতে সবগুলো প্যাকেট রেডি করে ট্রাক লোড করেছি আর এগুলোতে আমাদেরকে সাহায্য করেছে বিশেষ করে আমাদের বন্ধু বান্ধব এবং ভালোবাসার মানুষজন আর কিছু কথা আমার একদম প্রথমে ক্লিয়ার করা দরকার ছিল যেটা কিনা আমি বারবার আমাদের ভিডিও এবং লাইভে বলেছি বিশেষ করে কৃতজ্ঞতা জানাতে হয় রেস্টুরেন্টের তারেক ভাইকে ইভেন্টের মুন্নি আপুকে অগ্রগামী নারী উন্নয়ন সংস্থার সকল আপু মুন্না ভাই প্রিন্স ভাই সহ আমাদের ভালোবাসা মানুষজনকে ধন্যবাদ দিয়ে ছুটো করব না শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আটচল্লিশ ঘন্টার চেয়েও কম সময়ে এই কাজটা করতে সক্ষম হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাচ্ছি আমাদের সকল ভালোবাসা মানুষজন এবং শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা আমাদের সকল প্রকার অনুদান সমাপ্তি ঘোষণা করলাম পরবর্তী সময়ে কোনো সিদ্ধান্ত বা উদ্যোগ নিলে অবশ্যই এই পেজের মাধ্যমেই জানানো হবে অন্য কোথাও না অনুগ্রহপূর্বক সকলকে কোন প্রকার আর্থিক অনুদান বিকাশ নগদ অথবা ক্যাশ প্রদান না করার জন্য অনুরোধ করা হলো এমনকি শুকনো খাবার পানি কাপড় সহ সকল কিছু প্রদান করা থেকে বিরত থাকবেন কেউ যদি আমাদের ছবি ভিডিও পোস্ট বা তথ্য ব্যবহার করে অনুদান নেওয়ার চেষ্টা করে বা কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে আপনারা এর থেকে বিরত থাকবেন অথবা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে তারা যদি দোষী প্রমাণিত হয় তাহলে আমরা আইনের ব্যবস্থা নিতেও দুবার ভাববো না সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ